অলমোস্ট 5 দিন ধরে অপেক্ষা করার পর প্রোডাক্টটা আমার হাতে এসে পৌঁছায়। প্রোডাক্টটা কি সেটা বক্সটা ওপেন করার পর সবাই দেখতে পারবে, কিন্তু আমি সবাইকে বলতে চাই যে 100 সিসির ভিতর যে বাইকগুলো মোটামুটি রয়েছে বা তার থেকে একটু বেশি, প্রত্যেকটা বাইকে এই জিনিসটাকে বা এই ডিভাইসটি বলবো না, এই জিনিসটাকে লাগিয়ে নেওয়া উচিত। এই যে প্রোডাক্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস বা অ্যাশান প্রো, কিছু কিছু যে বাইকগুলো রয়েছে 100 সিসির ভিতর বা তার একটু বেশি, সেসব বাইকের ইঞ্জিন গার্ড। তো ইঞ্জিন গার্ডটা ইঞ্জিনটাকে অনেকভাবেই রক্ষা করে, যেমন ধুলো কাদার হাত থেকে, বা বাইক যদি বাইচান্স পড়েও যায় তো সেটা এই যে স্টিলের প্লেটটা রয়েছে এটার উপর দিয়ে যাবে। তো এটা বাই করার আগে আমার জন্য অবশ্যই দেখে নেবে যে এটা প্লাস্টিকের না স্টিলের পাচ্ছ, কারণ অনলাইনে অনেক প্রোডাক্ট পুরো সেম প্রোডাক্ট রয়েছে যেগুলো প্লাস্টিক দিয়ে তৈরি। তোমরা এই যে পজিশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাইলেন্সারের বেরোনোর জায়গা আর কি। ওই জায়গাটা সাইলেন্সারের ওখান দিয়ে বেরিয়ে সাইলেন্সারটা পিছনে গিয়ে সেট হয়ে যায়। তো যে স্ক্রুগুলো আমি এখন খুললাম, এটা হলো একটা প্লেট যেটা ইঞ্জিনের ঠিক পিছনে একটা গোল টাইপের একটা ফাঁকা জায়গা রয়েছে, সেটা এই প্লেটটা সেখানেই লাগানো হয় আর নাটগুলোকে টাইট করে দিতে হয়। তো আমি আরও ডিটেলসে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যে প্লেটটাকে কীভাবে সেট করতে হবে। তো ইঞ্জিন গার্ডটা অলরেডি বাইকে সেট করা হয়ে গেছে, তো এটা সেট করার কোনো ব্যাপারই নয়। ফার্স্ট অফ অল আপনাকে এই যে দুটো বড় বড় স্ক্রু রয়েছে, মানে বাইকের যে পুরোপুরি বাইকের যে গার্ডটা হয় আর কি, স্টিল কালারের যে চার কোনো রাউন্ডের যে জায়গাটা, ওই নাট দুটো খুলে প্লেটটা জাস্ট ওখানে হালকাভাবে সেট করে দিতে হবে। সেট করে দিয়ে নাটগুলো টাইট দিতে হবে এবং নিচে প্লেটটা ঠিক এইভাবে সেট হয়ে যাবে। তো খুব সহজ ব্যাপার, প্লেটটাকে অবশ্যই তোমরা কেনো বাই করো অনলাইন থেকে। যদি ইঞ্জিনটাকে সেফ রাখতে চাও কাদা ধুলো বা আরো অনেক সমস্যার হাত থেকে, তো প্লেটটার নিচে দুটো নাট থাকবে আর উপরে একটা ছোট পাতি টাইপের থাকবে। তোমরা আই থিঙ্ক ক্লিয়ার দেখতে পাচ্ছ, জাস্ট নাটগুলো ওই দুটো পাতির ওখানে সেট করে দিলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো সবাইকে আমি পার্সোনালি রিকমেন্ড করবো যে প্লেটটা অবশ্যই তোমরা ইউজ করো তোমাদের বাইকের জন্য, ইঞ্জিনটাকে সেফ রাখার জন্য এবং আরও অনেক কিছু সমস্যার হাত থেকে ইঞ্জিনকে বাঁচানোর জন্য। তো ভিডিওটাকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।